এই 2023-24 অর্থবর্ষে আপনারা যদি সরকারি ভর্তুকিতে কৃষির যন্ত্রপাতি কিনতে চান তাহলে কোন যন্ত্রের ক্ষেত্রে বা কি ধরনের যন্ত্রের ক্ষেত্রে আপনারা কত টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন অনলাইনে আপনারা মাটির কথা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। 8ই সেপ্টেম্বর 2023 থেকে 25ই সেপ্টেম্বর 2023 পর্যন্ত অনলাইনে আপনারা জমা করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা করার পর তার কপি এবং সাথে আপনাদের প্রয়োজনীয় নথি নিয়ে আপনাদের ব্লক কৃষি দপ্তরের অফিসে অথবা জেলা কৃষি দপ্তরের অফিসে জমা করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কোন যন্ত্রের ক্ষেত্রে আপনারা কত টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। ছোট কৃষি যন্ত্রপাতি ক্রয় করলে আপনারা ভর্তুকি পাবেন 50% বা সর্বাধিক অর্থাৎ সবথেকে যেটা অধিক পাবেন সেটা হলো 10,000 টাকা। শক্তিচালিত যন্ত্রপাতির ক্ষেত্রে ভর্তুকি পাবেন 50-60% অথবা সর্বাধিক 3,00,000 টাকা পর্যন্ত আপনারা ভর্তুকি পাবেন। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন যদি আপনারা করেন সেক্ষেত্রে 40% পর্যন্ত আপনারা ভর্তুকি পাবেন অথবা ন্যূনতম আপনারা 8,00,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। কৃষি যন্ত্রাদি ব্যাংকের ক্ষেত্রে ভর্তুকি পাবেন 80% অথবা ন্যূনতম 8,00,000 টাকা পর্যন্ত আপনারা ভর্তুকি পাবেন। এই সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে দেখুন এখানে বলা হচ্ছে বিশদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা জেনে নিলাম এই 2023-24 অর্থবর্ষে যদি আপনারা সরকারি ভর্তুকিতে কৃষির যন্ত্রপাতি ক্রয় করতে চান বা ভাড়া কেন্দ্র স্থাপন করতে চান তাহলে সর্বাধিক কত টাকা পর্যন্ত আপনারা ভর্তুকি পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।